আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার বিজনেসের ময়েজ কাপকেক রেসিপিটি শেয়ার করব। কিভাবে আপনারা বাসায় ময়েজ কাপকেক তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। ময়েজ কাপকেক তৈরি করার জন্য আমি প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিব। আর বাটার মিল্ক তৈরি করার জন্য আমি এখানে প্রাণের ইউএসটি মিল্কটাই নিয়ে নিয়েছি। এই মিল্কটা দিয়ে বাটার মিল্ক খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায়। এবার এই মিল্ক থেকে আমি 1/4 কাপ মিল্ক নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের সাথে আমি মিল্কটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর বাটার মিল্ক তৈরি হয়ে যাবে, একটু ছানা ছানা সৃষ্টি হবে। আর এটাই হচ্ছে বাটার মিল্ক। বাটার মিল্কটাকে একটি সাইডে রেখে দিয়ে আরও একটি মিক্সিং বোলে এখন আমি 1/4 কাপ করে তিনবার ময়দা মেপে নিব। আমি এখানে 1/4 কাপ করে তিনবার একদম সমানভাবে মেপে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ময়দাটাকে খুব সুন্দর করে সমানভাবে মেপে নিতে। এবার এই ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। আর এইভাবে সমান করে একটি কাঁচি বা স্কেল দিয়ে খুব সুন্দর করে মেপে নেবেন। এতে করে আপনাদের মেজারমেন্টটা খুব ভালো হবে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আমি আজকে ভ্যানিলা ময়েজ কাপকেক তৈরি করব। আপনারা যেই ফ্লেভারে তৈরি করবেন ঠিক সেই ফ্লেভারটাই অ্যাড করে দিবেন। আর সামান্য একটু 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এতে করে কেকের টেস্টটা খুব ভালো আসে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি না, আমি পরবর্তীতে শুকনো উপকরণগুলোকে চেলে অ্যাড করব। একটি হ্যান্ড মিক্সের সাহায্যে আমি শুকনো উপকরণটাকে খুব ভালো করে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটি মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 2 থেকে আড়াই ঘন্টা আগেই বের করে রাখবেন, নয়তোবা আপনার ডিমটা ফর্মি হবে না, ডিম দিয়ে কোনো ধরনের কেকই তৈরি করা যাবে না। তাই অবশ্যই অন্তত 2 ঘন্টা আগে ডিমটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে একদমই স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। এবার ডিমগুলোকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 1 মিনিট বিট করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি চিনিটাকে একেবারে অ্যাড করব না, একটু একটু করে অ্যাড করছি। এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন চিনিটা যেন একদমই মিহিদানার হয়। খুব বেশি মোটা চিনিগুলো খুব তাড়াতাড়ি গলতে চায় না। এতে করে কেকটা কিন্তু একদমই ফ্লাফি হবে না, আর কেকটা বেক করার পর সাথে সাথেই চুপসে যাবে। আমি চিনিগুলোকে তিনবারে অ্যাড করে দিয়েছি। এবার প্রায় 2 মিনিট সময় নিয়ে বিট করে নিয়েছি। আর এই পর্যায়ে বিটারের স্পিডটা একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি প্রায় 2 মিনিট বিট করার পর ডিমের ম্যারাংটা এখনও একটু লিকুইড রয়ে গেছে, আরও 1 মিনিট সময় নিয়ে বিট করে নিয়েছি। ডিমের ম্যারাংটা কিন্তু এখন একদমই রেডি। এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গলানো বাটার অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে একদমই পারফেক্ট টেস্টটা পেতে হলে বাটার ব্যবহার করতে হবে। বাটারটা দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। এবার একটু একটু করে শুকনো উপকরণগুলোকে একটি চালনির সাহায্যে চেলে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে আলতো হাতে মিক্স করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা ময়েস্ট কেক। আমি কিছুক্ষণ মিক্স করার পর আগে থেকে যেই বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা বাটার মিল্ক অ্যাড করে দিচ্ছি। আরও কিছু শুকনো উপকরণ দিয়ে আমি আবারও অবশিষ্ট যে বাটার মিল্কটা ছিল সেটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমরা সাধারণত স্পঞ্জ কেক তৈরি করতে খুব আলতো হাতে মিক্স করি, তবে এই কেক তৈরিতে আলতো হাতে মিক্স করার কোনো প্রয়োজন নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণটা একদমই সব কিছু ভালোভাবে মিশে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ক্রিমি হয়েছে। এবার এটি একটি সাইডে রেখে আমি এখানে কাপকেকের কিছু একটি মোল্ড নিয়ে নিয়েছি, আর কিছু কাপকেকের লাইনার নিয়ে নিয়েছি। এই কাপকেকগুলোর মধ্যে আমি এখন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে প্রায় 6টা কাপকেক হয়। আমি আজকে এখানে 8টা কাপকেক তৈরি করব, আর একটা কেক আমি অন্য মোল্ডে তৈরি করে নিব। আমি কাপকেকগুলোকে 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আপ ডাউন হিট অন রেখে বেক করতে দিয়েছি।
আর 20 মিনিটের মধ্যে আমার কাপকেক গুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আপনাদের সময়টা কম অথবা বেশিও লাগতে পারে, অথবা আপনারা চাইলে চুলাতেও এই কাপকেক গুলো তৈরি করে নিতে পারেন একই প্রসেসে। আমার কাপকেক গুলো রেডি হয়ে গেছে। আর এই কাপকেক গুলো দেখতে কতটা সুন্দর আর সফট হয়েছে আমি আপনাদেরকে একটি কাপকেক ভেঙে দেখাচ্ছি। এই ময়েস্ট কাপকেক গুলো এমনিতেই খেয়ে নেওয়া যাবে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায়। এছাড়াও আপনারা চাইলে কাপকেক গুলো একটু ডেকোরেশন করেও বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন। আমি কিছুটা হুইপ ক্রিম দিয়ে কিছু ডিজাইন তৈরি করে নিয়েছি, আর যেহেতু এগুলো আমার বিজনেসের কেক ছিল তাই আমি এখানে কিছু ডিজাইন তৈরি করেছি। আপনারা চাইলে এই কেক গুলো এমনিও খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ।